हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर महारानी चिकेन। तार आगे आज के आमार चैनले जारा नतून तारा अवश्य भिडियोसगुलिते लाइक करबें एबं चैनलटिके सबस्क्राइब करते भूलें ना एबं पाशे थाका बेल आइकनटिते अवश्य क्लिक करबें परवर्ती आपडेट पावार जन्य। चलुन ताहले देखे नेया जाक किभाबे आमरा रान्नाटी करब। प्रथमे मैरिनेशनेर जन्य आमी एखाने दिए दिएछि एक कप फेटिए रखा दई, तार साथे ऐड करछि 1 टेबलस्पून काश्मीरी रेड चिली पाउडार। एरपर आमी एते ऐड करब 1 टेबलस्पून मतो बेटे रखा रसुन। एरपर आमी एते दिए दिच्छि 2 टेबलस्पून मतो आदा बाटा। এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। এবার পুরো মিশ্রণটিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাটলিস্ট 1 আওয়ারের জন্য এটাকে ম্যারিনেশনে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা ওভারনাইটও এটাকে ম্যারিনেশনে দিতে পারেন। এবার আমি বানিয়ে নেব একটা স্পেশাল মশলা এই রান্নাটা করার জন্য। এর জন্য একটা প্যান গরম করে নিতে হবে এবং তাতে নিয়ে নিতে হবে 1 টেবলস্পুন বা 2 টেবলস্পুন গোটা মৌরি, 2 টেবলস্পুন ধনে আর 2 টেবলস্পুন গোটা জিরে। এটাকে অল্প পরিমাণে ফ্রাই করে নিয়ে যখন স্মেল বেরোবে ঠান্ডা করে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবেন। এরপর আমি কাজু এবং আমন্ড এবং অল্প পরিমাণে দুধেরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর বানাচ্ছি রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের আর একটা পেস্ট। এরপর একটা প্যান গরম করে নিচ্ছি এবং প্রায় 5 টেবলস্পুন মতো তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি গোটা গরম মশলা, যেখানে আছে কিছু পরিমাণে ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ। 30 মিনিট ফ্রাই করার পর আমি এতে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ইয়েলো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ইয়েলো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা, যেটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট, সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং প্রায় 2-4 মিনিট এটাকে কষিয়ে নিলাম। এরপর আমি আবারও 1 টেবলস্পুন মতো আদা বাটা এখানে অ্যাড করছি। তার সাথে অ্যাড করছি জিরে বাটা। অ্যাড করার পর আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে মশলার গন্ধ থেকে যেতে পারে, সেক্ষেত্রে রান্নাটি ভালো হবে না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আবারও এতে 1 টেবলস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপরে আমি দিচ্ছি স্বাদ মতো নুন এবং চিনি। খুব ভালো করে মিশ্রণটা ফ্রাই করে নিচ্ছি। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য একটা সুন্দর রঙও এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবেন। চিকেনের পিসগুলো দেওয়ার পর পুরো মশলা এবং চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এবং চিকেন কষানোর সময় কোনো রকম জল দেওয়া যাবে না। প্রায় 10 মিনিট মতো আমি এখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি এতে তৈরি করে রাখা মহারানী চিকেন স্পেশাল মশলাটা 2 টেবিলস্পুন অ্যাড করে দিচ্ছি।
মশলাটা আপনারা তৈরি করে রাখলে পরেও অন্যান্য চিকেনের রেসিপির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবারও আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং 10 মিনিট লো ফ্লেমে হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি কভার খুলে করে রাখা আগে থেকে আমন্ড এবং কাজু বাদামের পেস্ট আর দুধের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অ্যাডিশনালি একটা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে। খুব বেশি গ্রেভি এই রান্নাটায় দরকার হয় না, সেই জন্য আলাদা করে জল দিতেও প্রয়োজন হয় না। মাংস থেকে যা জল বেরোচ্ছে তাতেই রান্নাটা হয়ে যায়। আমি আবারও একটু কভার করে দিচ্ছি এবং রান্না হতে দিচ্ছি। আবারও আমি 1 টেবিল স্পুন মতো মশলা এবং অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। মশলাটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটার জন্য একটা অ্যাডিশনালি সুন্দর ফ্লেভার বেরোয়। এরপর আমি অ্যাড করছি আবারও একটু চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। মহারানী চিকেন প্রায় রেডি হয়ে গেছে। আপনারা খুব সহজেই আমার চ্যানেল পেয়ে যেতে পারেন। এর জন্য ইউটিউবে সার্চ বাটনে গিয়ে লিখুন আনকাট সংযুক্তা এবং তাতেই পেয়ে যাবেন আমার চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন নতুন রান্নার রেসিপিগুলি পাওয়ার জন্য। এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দিচ্ছি যাতে চিকেনটা আরও একটু সফট হয়ে যায় এবং গ্রেভিটা কমে আসে। তৈরি হয়ে গেছে আমাদের অনন্য স্বাদের মহারানী চিকেন। আপনারা চাইলে এটা রুটি, পরোটা বা নানের সাথে সার্ভ করতে পারেন। আশা করি আপনারা সকলেই বাড়িতে এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক আপনারা কমেন্ট বক্সে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতেই থাকবেন।